চীনের প্রেসিডেন্ট তথা পিপলস লিবারেশন আর্মির শি জিনপিংকে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং গৃহবন্দী করে রাখা হয়েছে বলে সামাজিক মাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে, যা নিয়ে তোলপাড় সারা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জিনপিং হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করেছে। লাল চীনের বন্ধ দরজা ভেদ করে এই আলোড়ন সৃষ্টিকারী খবর নিয়ে সরকারিভাবে কোনো কিছু জানানো না হলেও বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, শি জিনপিংকে সরিয়ে ক্ষমতা দখল করেছেন লাল ফৌজের জেনারেল লি কুয়ামিং। চীনের মানবাধিকার কর্মী জেনিফার জেং টুইটারে একটি ভিডিও শেয়ার করার পর থেকেই এই বিষয়ে জোরালো জল্পনা শুরু হয়। ভিডিওতে দেখা গেছে, সেই ভিডিওতে চীনের রাস্তায় বেশ কিছু সেনাবাহিনীর গাড়িকে ছুটতে দেখা গিয়েছে। জেং জানিয়েছেন, সেনাবাহিনীর গাড়ির কনভয় 80 কিলোমিটার দীর্ঘ ছিল এবং তার মতে সম্ভবত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে গৃহবন্দী করা হয়েছে। ভিডিও শেয়ার করে জেং টুইটারে লেখেন, লাল ফৌজের সামরিক বাহিনী 22 সেপ্টেম্বর বেজিং এর দিকে রওনা দিয়েছে। বেজিং এর কাছে কাছে হুয়ান লাই কাউন্টি থেকে শুরু হয়ে হেবেই প্রদেশের ঝাং জিয়াকু শহরে শেষ হয়েছে এই কনভয়। শোনা যাচ্ছে জিনপিংকে গৃহবন্দী করা হয়েছে এবং তাকে পিএলএ প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছেন লাল ফৌজের জেনারেল লি কুয়ামিং। এ ঘটনার আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ঘটনা সত্যি হলে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটাই হবে কমিউনিস্ট আদর্শের জন্য সবচাইতে বড় পরাজয়। উল্লেখ, 80 সালেও চীনে কমিউনিস্ট শাসনের অবসানে পথ নেমেছিল ছাত্ররা, যে আন্দোলনকে ট্যাঙ্ক দিয়ে গুড়িয়ে দিয়েছিল চীন সরকার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।